টাইগারের সঙ্গে বিচ্ছেদ, নতুন প্রেমে দিশা পাটানি। এবছর বিয়ে করতে চেয়েছিলেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি, তবে তার বদলে হয়ে গিয়েছে বিচ্ছেদ। জানা গেছে প্রেমিক টাইগার শ্রফ নাকি বিয়েতে রাজি ছিলেন না, তবে বিরহের রেশ কাটতে না কাটতেই টাইগারের জীবনে এসেছে নতুন প্রেম। বিচ্ছেদের পর মডেল অভিনেত্রী আকাঙ্ক্ষা শর্মার সঙ্গে তার অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাইরালও হয়েছে বহুবার। দিশা ছিলেন এ সময়ে নিঃসঙ্গ বিমর্ষ, কিন্তু সব কিছুর মধ্যেও নতুন করে নিজেকে খুঁজে নিতে চেয়েছেন বারে বারে। আর নয়, মনের মানুষ পেয়ে গেলেন তিনিও। তবে কার প্রেমে মজেছেন বাগিটু অভিনেত্রী? তার নাম আর কিছুই নয়, আলেকজান্ডার অ্যালেক্স। তার সঙ্গেই দিশাকে হাসি মুখে দেখা যাচ্ছে এবং এই দৃশ্য দেখে ভক্তরাও বেশ খুশি। বলিপাড়ায় গুঞ্জন, নতুন সম্পর্কে জড়িয়েছেন তারা। কিন্তু কে এই আলেকজান্ডার? দিশার সঙ্গে তাকে জিমে শারীরিক কসরত করতেও দেখা গিয়েছে। প্রেমের গুঞ্জনের মাঝে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুললেন আলেকজান্ডার। দিশা তার ঘনিষ্ঠ বন্ধু বলে জানালেন, বললেন, 2015 সালে একই ফ্ল্যাটে থাকতাম আমি ও দিশা, রুমমেট ছিলাম আমরা। খুব তাড়াতাড়ি আমরা বন্ধু হয়ে যাই, একসঙ্গে কাজ করা থেকে শুরু করে খাওয়া দাওয়া আড্ডা একই সঙ্গে অনেক সময় কাটিয়েছি আমরা, একসঙ্গে শরীর চর্চাও করতাম। আলেকজান্ডারের কথায় দিশা তার কাছে পরিবারের মতো। বাতাসে ভাসমান প্রেমের গুঞ্জন প্রসঙ্গে অবশ্য বেশি কিছু ভেঙে বলতে চাননি আলেকজান্ডার। অল্প কথায় জবাব দিলেন, আমি এটা বুঝি না লোকে এত ভেবে নেয় কেন, এত চিন্তা করার কি দরকার অন্যের জীবন নিয়ে? নিজেরা ভালো থাকুন, অন্যদের শান্তিতে জীবন যাপন করতে দিন। চলতি বছরই দীর্ঘ 6 বছরের সম্পর্ক ইতি টানেন জ্যাকি পুত্র টাইগার এবং দিশা। 2018 সালে বাগি 2 সিনেমাতে এই জুটিকে প্রথম বড় পর্দায় একসঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে তাদের সম্পর্ক মজবুত হয়। সেই সম্পর্কের সূত্র ধরেই শ্রফ পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়েছিলেন দিশা, কিন্তু বিয়ের কথা আসতেই সবকিছু গোলমাল পেকে যায়।